ভারতবর্ষের স্বর্গ, এক কথায় কাশ্মীর। সকলেই চায় একবার এখান থেকে ঘুরে আসা, এখানকার সৌন্দর্য আর খাওয়া দাওয়া গুলোকে উপভোগ করা। তবে হ্যাঁ, এখানকার ট্রেডিশনাল খাবার খেতে আর কাশ্মীর যেতে হবে না। এইবারে কলকাতাতেই অথেন্টিক কাশ্মীরি খাওয়া নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের একদম কাছেই অ্যাস্ট্রা বিল্ডিং এ। তার দেরি না করে ভিডিওটা তাহলে শুরু করি। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আমি মিতা, আজকে চলে এসেছি ডিনার করতে দাওয়াতে কাশ্মীর। শুনেছিলাম কাশ্মীরের এখানে ভালো ফ্লেভার, মানে অথেন্টিক খাবার এখানে পাওয়া যায়। তো জায়গাটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের একদমই কাছে অ্যাস্ট্রা বিল্ডিং, তার মধ্যে দাওয়াতে কাশ্মীর আছে। তো এসে আমরা একটু মানে আমার একটু অবাকই লেগেছে, এখানে প্রচুর দোকান কিন্তু সবই বন্ধ, আর সে কারণে আমরা দাওয়াতে কাশ্মীরটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ফার্স্ট ফ্লোরে ওঠার পরে বাস্কিন রবিনের দোকানটা দেখলাম, আর ওখান থেকে সোজা গিয়ে ডান দিকে আছে দাওয়াতে কাশ্মীর। তো চলুন গিয়ে দেখা যাক। এটা স্যালন এন্ড স্পা, এটাও তো স্পা। আচ্ছা, ওই যে দেখতে পেরেছি দাওয়াতে কাশ্মীর। এই যে আচ্ছা, এখানকার মানে এনারা সাজেস্ট করছেন কিন্তু এই থালিটাও, যেটা একজনের জন্য 1500 টাকা মতন। অনেকগুলো আইটেম আছে, চিকেন কাবাব, মাটন কাবাব, রিস্তা, গোস্ত কাবাব, ওয়াজওয়ান চিকেন, ওয়াজওয়ান মাটন, স্টিম রাইস, তাবাক মাছ, স্যালাড, আর সবগুলোতে কিন্তু 1 পিস করে রয়েছে। আর যদি 2 পিস করে নিতে চান তাহলে কিন্তু 2899 পড়ছে প্রাইসটা। তো ওনারা এটাই সাজেস্ট করছেন, কিন্তু একজনের পক্ষে আমার মনে হয় না এই একটা থালি শেষ করা সম্ভব। সে কারণে আমরা একটু স্প্লিট করে নিয়েছি জিনিসটা, আলাদা আলাদা করে অর্ডার দিলাম। তো কী অর্ডার দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে মেনু কার্ডটা একটু শেয়ার করে রাখি। খুব সুন্দর কম্প্যাক্ট একটা মেনু কার্ড। কাশ্মীরি খাবারে তো আমরা পুরোটাই কনফিউজ, কি খাবো না খাবো। তো ওনাদের থেকেই আমরা সাজেশন নিয়ে মোটামুটি 2 আইটেম আমরা চুজ করতে পেরেছি। একটা হচ্ছে কাশ্মীরি মাটন ইয়াকনি গোস্তা বা হোয়াইট গ্রেভি, এখানে 2 পিস থাকছে। এটা মিন্সড করা মাটনটাকে গোল গোল করে তারপরে ওটাকে গ্রেভি করছে। আর একটা আমরা নিয়েছি মাটন রোগন জোশ, এটা মাটনের পিসই থাকবে। তো এটার কালারটা রেড বললো, আর যেটা গোস্তাবাটা ওটা কিন্তু হোয়াইট কালারের। সাথে আমরা নিয়েছি পোলাও, কাশ্মীরি পোলাও আর রুটি। তো আমি একটু প্রাইসটা বলে রাখি আপনাদেরকে, যদিও আমি শেয়ার করেছি পুরো মেনু কার্ডটা। তাও গোস্তাবা যেটা আছে ওটার প্রাইস হচ্ছে 549, আর মাটন রোগন জোশ হচ্ছে 499, আর এদিকে পোলাওয়ের প্রাইস হচ্ছে 249। রুটিরও ভ্যারাইটিস আছে, ঘি রুটি, বাটার রুটি, আর আমরা নিয়েছি প্লেন রুটি যেটা 30 রুপিস করে। এবার খাবার আসলে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু যারা আমাদেরকে সার্ভ করছে বা যারা কুক এখানে, সবাই কিন্তু কাশ্মীর থেকেই ডিরেক্ট এসেছে, আর ওনারাই আমাদেরকে সার্ভ করে এখন খাওয়াবেন। এবারে খেয়ে দেখছি টেস্ট ওয়াইজ কেমন লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করে দেবো। একটা খুব ভালো জিনিস দেখলাম এখানে, হাত ধোয়ার ব্যবস্থাটা একটু দেখুন। ও বাবা, সুন্দর সুরাহির মধ্যে দিয়ে এখানে আমরা হাতটা ধুলাম। আচ্ছা, বেস্ট পার্ট লাগলো স্টার্টিংয়ে যে হাত ধোয়ার যে স্টাইলটা, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। তো দেখি আগে আগে আরও কিছু এরকম চমক আসে কি না, আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো। তাই আমাদের খাবারও চলে এসেছে, আমাদের সার্ভ করছে। এই দেখুন কি সুন্দর, মানে পাত্রগুলো একদম ওখানকার ডিজাইন করা।
এই চলে এসেছে, এটা রোগান জোশ আর এটা গোস্তাবা। আর এই দেখুন, মানে প্লেটগুলো পর্যন্ত ট্রেডিশনালি একদম জিনিস, ভীষণ ভালো লাগলো আমার। আর এটা বোধ হয় পোলাওটা, একটু খুলে দেখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। আচ্ছা, গ্লাসগুলোরও ডিজাইন দেখুন, ভীষণ ভালো। এটা হচ্ছে মাটন রোগান জোশ, এখানে দু পিস আছে, সাইজ কিন্তু বেশ ভালো বড়। আর এটা গোস্তাবাটা, দুটো বললাম মিট বল করে, এই এরকম সাইজের সাইজ, এটাও মোটামুটি কিন্তু বেশ ভালো। রুটি অর্ডার করেছিলাম, রুটিটা এটা কিন্তু আমাদের নর্মাল হাত রুটির থেকে কিন্তু একটু সাইজটা এটাও একটু বড় আছে। পোলাওটা যখন আমি প্রথমে ওপেন করি, এত সুন্দর গন্ধ, মানে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম একটু অন্যরকমের হবে, তবে মানে এতটাই ডিফারেন্ট বা এতটা অ্যারোমা তার বলে বোঝাতে পারছি না। আর টেস্ট করে দেখি এই যে পোলাওটা, হাইলি রেকমেন্ডেড, মানে স্পেশালি পোলাওটা খেতেও আসতে পারেন এখানে, ভীষণ ভালো। আর এই যে এটা হচ্ছে মাটনের পিসগুলো, মাটনটা খেয়ে দেখি, মানে ফাটাফাটি যাকে বলে বলে বোঝাতে পারবো না, এত ভালো টেস্ট। আপনাদেরকে বলবো একবার অবশ্যই ঘুরে যান এখানে, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে গোস্তাবা, এটা মাটনের কিমা করে তারপরে এটাকে বল বানিয়ে এটাকে ঝোল করা হয়। তো এটা খেয়ে দেখি কেমন লাগছে, এটাও কিন্তু বেশ ভালো, তবে আমার রোগান জোশটা বেশি ভালো লাগলো, ভীষণই টেস্টি। এই গোস্তাবাটা যে জিনিসটা দেখছি, মানে আমি ঝোলটা টেস্ট করে দেখলাম, ওটা কিন্তু একটা একটু টক টক ব্যাপারটা আছে, মানে সম্ভবত দই দিয়ে করা বা কিছু, কিন্তু বেশ ভালো লাগছে। আর মাটনটা এতটা সফট হয়েছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে আমার। আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই, এটা কোনোভাবেই কিন্তু প্রমোশনাল ভিডিও নয়। অনেকে ভাবে হয়তো ইউটিউবার্সরা আসলে ওরা ভালো রান্না বা ভালো কিছু দিচ্ছে, কিন্তু সেরকম কিছু নয়। আর এখানে যত লোক এসছে সবার সাথেই বেশ ভালো বিহেভিয়ার এনাদের। এখানে ওপরতলাতেও বসার ব্যবস্থা আছে, তো ওপরটাও একটু শেয়ার করে দিচ্ছি, কেবিন মতন বানানো। আর এদিকেও দেখুন, আর এদিকেও বসার জায়গা। রেস্টুরেন্টটি কিন্তু নতুনই হয়েছে, জুলাই মাস থেকে এটা খুলেছে। এটা কিন্তু দুপুর 11টার থেকে রাত 11:30 অবধি খোলা থাকে। আসরার আহমদ, কব সে গিয়ে আপ মেরে ভাই সে বাত কর লিজিয়ে, ইয়ে মেরে ভাই হ্যায়, ইনকো কাফি টাইম হো গয়া কলকাতা মে। কশ্মীর বারামুলা সে হুম। নাম বতাইয়ে। ইয়াসার আরাফাত। আপ হি ওনার? হ্যাঁ, মই ওনার। অ্যাকচুয়ালি হাম লোগ নে জব ইয়ে প্ল্যান কিয়া রেস্টুরেন্ট ইসকো তো জ্যাদা টাইম হুয়া নেই, 4 মান্থ হো গয়ে। ওর হাম লোগ কা মেইন ইয়েহি পারপাস থা কি কশ্মীরি জো কালচার হ্যায় ইয়া কশ্মীরি জো ফুড হ্যায় অথেন্টিক, ও কলকাতা মে কহিন নেই মিলতা। তো হাম লোগ কা মেইন ফোকাস ওহি থা কি উস কালচার কো ওর উস খানে কো মতলব প্রপার ওয়ে মে হাম ইয়াহ পে লেকে আয়ে, ওর ওহি হাম বানা রহে। হাম লোগ কা সারা স্টাফ জো হ্যায় ওর ইনক্লুডিং শেফ ওয়েটার সব কোই কশ্মীরি হ্যায়, ওর হাম লোক ওই ডেলিকেসি কো কন্টিনিউ কর রে হ্যায় তাকে লোগোঁ কো খানা পসন্দ আয়ে, টোটাল অথেন্টিক খানা। স্পেশালি হাম লোগ কা জো ওয়াজওয়ান ডিশেজ হ্যায়, জো কশ্মীরি ওয়াজওয়ান হ্যায়, ওই হাম লোগ কা মেইন USP হ্যায়, জিসকো লেকে হাম লোগ মেইনটেইন করতে হ্যায়। হাম লোগ কা ওয়াজওয়ান থালি হ্যায়, জিসপে হাম লোগ অলমোস্ট পুরা টপ ডিশেজ জো হ্যায় ওয়াজওয়ান কা ও খানে লেতে হ্যায়। ওর বাকি হাম লোগ কা জো দুসরা ভি খানা হ্যায়, লাইক জো আলাকাটা মে ভি হ্যায়, উসমে ভি হাম লোগ কে পাস বহুত সারা ডিশেজ অ্যাভেলেবল হ্যায়। আবি হাম লোগ নয়া চিজে লঞ্চ কর রহে হ্যায়, জেসে কশ্মীরি মন্ডি, কশ্মীরি মটন পোলাও, কশ্মীরি চিকেন পোলাও,
ये सब चीज़ें हैं, और मिर्ची कौरमा वगैरह, ये कुछ और आइटम हैं, कश्मीरी डिशेज ऐसी हैं जो अभी तक हम नहीं दे रहे थे, लेकिन अभी हम लोग उनको कंटिन्यू कर रहे हैं। मतलब मेनू आप लोगों का बढ़ जाएगा? हाँ, अभी हम लोग का मेनू कार्ड हम अभी शेयर किए हैं। हाँ, उससे भी थोड़ा ज़्यादा बढ़ेगा। हाँ, इससे डबल हो जाएगा मेन्यू, इससे तीन गुना मेन्यू हो जाएगा। अभी हम लोग का मेन्यू बन चुका है और ट्यूसडे से वो सब वो मेन्यू चलने लगेगा। अच्छा, होम डिलीवरी आपका? हाँ, होम डिलीवरी है, हम लोग स्विगी जोमेटो पे भी अवेलेबल है, तो उधर से भी ऑर्डर कर सकते हैं। और कोई कस्टमर अगर हम लोग को दूर से कॉल करते हैं तो हम उन्हें स्विगी जिनी बुक करके यहाँ से ऑर्डर दे देते हैं। अभी हम लोग का जो भी कस्टमर आता है, हम लोग ज़्यादातर उनको वाजवान थाली के लिए बोलते हैं, क्योंकि हम चाहते हैं कि कस्टमर को होल एक्सपीरियंस हो जाए थाली का, मतलब पूरा कश्मीरी खाने का। और हम लोग का जो कश्मीरी मंडी हम लोग नया इंट्रोड्यूस कर रहे हैं ट्यूसडे से, तो वो भी हम लोग का भी शूट वगैरह के बाद वो सारा आपके सामने आ जाएगा हमारा इंस्टा में। ट्यूसडे से? इसी ट्यूसडे से? या ट्यूसडे से हो जाएगा। तो ये दो जो हैं हम लोग का टॉप कॉम्बिनेशंस हैं जो सबको ट्राई करने चाहिए, और जिसको ट्राई करने के बाद हम लोग को पता होता है कि कस्टमर खुश होकर ही निकलेगा यार। और बाकी हम लोग का जो अभी जो सबसे ज़्यादा रिश्ता गुश्ताबा ऐसे आइटम हैं जो कहीं और नहीं मिलते हैं, मीट बॉल्स की शेप में यखनी गुश्ताबा या रिश्ता हम लोग सेल करते हैं, तबक मास है हमारा, ये सब डिशेज ऐसी हैं जो मोस्टली मतलब हमारी टॉप सेलर हैं। ये तो मैंने प्योर मटन से बनता है? हाँ, प्योर मटन से बनता है। इसमें बीफ यूज होता है? नहीं नहीं, बीफ चिकन कुछ भी नहीं, हम लोग का चिकन और मटन दो ही चीज़ यूज़ होता है यहाँ पे, और वेज। हाँ, हम लोग का नंबर है 6289664176। বেরিয়েই আপনাদের সাথে একটু কথা বলার ছিল, মানে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল এই অ্যাস্ট্রা টাওয়ারের এন্ট্রেন্সটা আমি আপনাদেরকে যেটা দেখালাম, ভীষণ একটা কেমন একটা সব দোকান টোকান বন্ধ কেমন লাগছিল, তো কিন্তু ভেতরে যে রেস্টুরেন্টের ভেতরে অ্যাটমসফিয়ার ভীষণ ভালো, খাওয়ার দাওয়ার 100% ভীষণ ভীষণ ভালো, আমি 100 নাম্বার দেবো তাকে। আপনারা একবার এসে এখানে ঘুরে যান, আমি বাইরেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, বিল্ডিংটা কোনটা বা আকাঙ্ক্ষা মোড় থেকে কীভাবে আসবেন সেটাও ডিটেলস দিয়ে দিয়েছি। তো যাই হোক, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।